আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু জানি আসছে রমজান মাস, তো এই রমজান মাসে আমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে কি থাকবে না, এই নিয়ে আমাদের মনে এক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। যদিও আমাদের শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 26 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যদান কর্মসূচি চালু থাকবে, কেননা এই করোনা পরিস্থিতির জন্য আমাদের শিক্ষার অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা স্টুডেন্টরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি এই করোনা পরিস্থিতির কারণে। আর সেই ক্ষতিটা কাটিয়ে উঠতেই শিক্ষা মন্ত্রণালয় এক নতুন সিদ্ধান্ত নিয়েছিল যে 26 এপ্রিল পর্যন্ত তারা পাঠ্যদান কর্মসূচি চালু রাখবে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই নিয়ে একটি সমালোচনার ঝড় সৃষ্টি হয়, কেননা রমজান মাসে যদি স্কুল কলেজ খোলা রাখে বা পাঠ্যদান কর্মসূচি চালু রাখে তাহলে অনেক রোজাদার স্টুডেন্টের জন্য তা কষ্টদায়ক হয়ে যাবে, তারা রোজা রেখে এই স্কুল কলেজে উপস্থিতি থাকবে, এটা কিন্তু অনেক একটি কষ্টদায়ক বিষয়। আর এই নিয়ে যে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে আর এর জন্য শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আবারও নতুন সিদ্ধান্ত জানাবে সেই কথা জানানো হয়েছে। অর্থাৎ এখন কিন্তু যে মানে যারা যদিও জানে দেয় যে 26 এপ্রিল পর্যন্ত শিক্ষা পাঠদান কর্মসূচি চালু থাকবে, এটা কিন্তু সেই ঘোষণাটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে এই সিদ্ধান্তটা পরিবর্তন হবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু এখনো জানা যায়নি। তো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে রমজান মাসে আপনাদের মতে পাঠদান কর্মসূচি চালু রাখাটাই ভালো হবে নাকি পাঠদান কর্মসূচিটা বন্ধ রাখা ভালো হবে, অর্থাৎ স্কুল কলেজ খোলা রাখা ভালো হবে নাকি বন্ধ রাখা ভালো হবে। কেননা আমরা কিন্তু সবাই জানি যে রমজান মাস একটা ইবাদত বন্দি করার মাস, যদি স্কুল কলেজে গিয়ে সেটা আমরা অনেকটা সময় ব্যয় করে দিই তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। তাই স্কুল কলেজ খোলা রাখাটাও যেমন জরুরি আবার বন্ধ রাখাটাও তেমনই জরুরি, কেননা আমাদের মানে পড়াশোনারও অনেক ক্ষতি হয়ে গেছে। তবে এই নিয়ে মানে সবকিছু ঠিক রেখে অবশ্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটা ভালো সিদ্ধান্ত নেবে এটা আশা করা যায়। যাই হোক, যদি সঠিক সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজান মাসে সবার জন্য শুভকামনা রইল।